যে ডিজাইনটা তোমাদের দেখাবো সেটা একটা কার্ডিগানের ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন 36টা ঘর তুলবো, ছোট করেই দেখাচ্ছি, কারণ আমার ওটা একটা বড়দের কার্ডিগান, তো তার জন্য আমি ছোট করেই তোমাদের দেখাচ্ছি। ৩৬টা ঘর তুললাম, হ্যাঁ। এইবার এই ঘরগুলোকে আমি একটা সোজা একটা উল্টো করে বুনলাম। ঘরটা আমি তুলে তুলে নিয়েছি, এবার আমি এটা দেখাচ্ছি বা আছে। একটা উল্টো একটা সোজা করে ডিপতলা আছে, কিন্তু একটা উল্টো একটা সোজা করে ডিপতলা আছে তার মধ্যে বলি আমি একটা বুনে দেখিয়ে দিচ্ছি, একটা উল্টো আর এই রিপেও আবার কিন্তু বোঝার আছে, ব্যাকে রিপ বোনা যায়, আবার একটা সোজা একটা উল্টো করে বোনা যায়। আমি একটা উল্টো বুনলাম আর এক সোজাটাকে আমি ব্যাকে বুনলাম, এইভাবে আমি একটা সোজা একটা উল্টো করে রিপটা বুনে রেখেছি। ওইটা আমি ঘর তুলে নিয়েছি এবং এটা আমি করে রেখেছিলাম রিপটা, কেন রিপটা তো অনেকক্ষণ সময় লাগবে তার জন্য। একটা সোজা আর এটা উল্টো আর সোজা, রিপটাও দেখতে ভালো লাগে। উল্টোটা উল্টোই বুনছি, রিপটাকে পেছন দিক দিয়ে এইভাবে সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি সোজাটার বেলায়, আর উল্টোটা উল্টোই। এখানে 36টা ঘরই আছে, এই দেখো হয়ে গেছে আমার রিপটা কমপ্লিট। একটু অন্যরকম হয়েছে ব্যাকে পেছন দিক দিয়ে বোনার জন্য, রিপটা একটু বেঁকা বেঁকা লাগছে, এগুলোকে ব্যাক সাইড রিপ বলে। এবার আমি এক কাটা সোজা এক কাটা উল্টো বুনবো ডিজাইনটা তোলার জন্য। সোজা কাটাটা পুরোই সোজা বুনছি,
দেখো আমার পুরো গলাটা সোজা হয়ে গেছে বোনা, এবার পুরোটাই উল্টো বুনবো। আমি সোজা কাটা বুনে এসেছিলাম, এবার আমি পুরোটাই উল্টো কাটা বুনবো। উল্টো কাটা পুরোটাই শেষ হয়ে গেল, এইবার আমি ডিজাইন তুলছি। হ্যাঁ, এবার এটা ভালো করে দেখবে, প্রথমে আমি তিনটে সোজা বুনবো। তিনটে সোজা বুনলাম, দুটো উল্টো বুনবো, দুটো উল্টো কাটাই বুনলাম, আবার আমি দুটো সোজা বুনবো, কারণ এটা প্রথম দিকের কাঁটা বলে আমি দুটো উল্টো বুনেছি। এবার আমি চারটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে উল্টো বুনলাম, দুটো সোজা বুনবো, আবার চারটে উল্টো, একটা দুটো তিনটে চারটে, আবার দুটো সোজা, একটা দুটো সোজা, আবার চারটে উল্টো, একটা দুটো তিনটে চারটে, আবার দুটো সোজা। এটা চারটে উল্টো দুটো সোজায় ডিজাইন, শেষের দিকে ঘর অল্প থাকে বলে ওইভাবে নেওয়া। চারটে দুটো সোজা, দুটো উল্টো, তিনটে সোজা, প্রথম কাটাতে যেভাবে করলাম ঠিক সেই রকমই। এবার পেছন দিকে যেমন আছে সেই রকমই বুনবো, যেমন তিনটে উল্টো আছে তিনটে উল্টো বুনলাম, এবার পেছনে দেখা যাচ্ছে দুটো সোজা ঘর আছে, দুটোকে আমি সোজা বুনবো। উল্টো হলো পেছন দিকে, এবার আমি দুটো সোজা বুনবো, দুটো উল্টো হলো, এইবার এখানে চারটে সোজা, একটা দুটো তিনটে চারটে সোজা, আবার আমি দুটো উল্টো বুনবো, দুটো উল্টো, আবার চারটে সোজা, একটা দুটো তিনটে চারটে, আবার দুটো সোজা বুনবো, একটা দুটো, আবার চারটে সোজা বুনবো, একটা দুটো তিনটে চারটে, আবার দুটো উল্টো বুনবো, একটা দুটো উল্টো, আবার চারটে সোজা বুনবো, একটা দুটো তিনটে চারটে, আবার দুটো উল্টো, একটা দুটো উল্টো, শেষের কাঁটা দুটো উল্টো তিনটে সোজা, একটা দুটো তিনটে সোজা। কেন তিনটে সোজা বললাম, এই দিকে তিনটেই সোজা হলো, এই যে তিনটে, একটা দুটো তিনটে সোজা দুটো উল্টো। এইবার আমি একটা দুটো তিনটে সোজা বুনে নিলাম, এখানে দুটো ঘর উল্টো আছে, আমি একটা উল্টো বুনবো। ভালো করে দেখো, একটা উল্টো বললাম দুটো উল্টো থেকে, আর পেছন থেকে তুলবো ঘর, পেছনের যে সোজা ঘর আছে সেটাকে আমি আগে বুনবো, আগে বুনলাম, এইবার আমি উল্টোটাকে সোজাই বুনবো, আবার আমি উল্টো দিকের পেছনেরটাকে আগে বুনবো পেছন দিক দিয়ে, তারপর সামনের দিক দিয়ে সোজা বুনবো। হলো, এইবার দুটো আমি উল্টো বুনবো, চারটি উল্টো বুনেছিলাম, এবার দুটো উল্টো বুনবো। হলো, এইবার আবার আমি সামনের পেছনের ঘরটা নিয়ে বুনে তারপর সামনেরটা বুনবো, আবার পেছন দিক দিয়ে আগে পেছনেরটা বুনবো তারপর সামনেরটা বুনবো। যে দুটো সোজা ছিল সেই দুটোকেই আমি আগে পিছে করে বুনবো, এবার দুটো উল্টো বুনবো, তারপর আবার আমি পেছনের সোজাটাকে নিয়ে আগে বুনবো তারপর উল্টোটা বুনবো, আবার এই সোজাটাকে রেখে পেছনের উল্টোটা আগে বুনবো তারপর সোজাটা বুনবো, আবার দুটো উল্টো বুনবো, একটা দুটো উল্টো বুনবো, আবার আমি আগে সোজাটা পেছন থেকে নেব, নিয়ে উল্টোটা বুনবো, তারপর আবার আমি পেছন থেকে উল্টোটা আগে বুনবো তারপর সোজাটা বুনবো, আবার দুটো উল্টো,
একটা দুটো উল্টো, এখানেও ঠিক তাই, আগে সোজাটা নেব তারপরে উল্টোটা বুনবো পেছন দিক দিয়ে, আবার আমি আগে উল্টোটা বুনে পরে সোজাটা বুনবো। কিন্তু আমার এখানে একটা উল্টো আছে আর চারটে নেই, দুটো উল্টো বুনেছিলাম তাই আমি একটা উল্টো বুনলাম, এখানে আমি তিনটে সোজা বুনলাম। এবার পেছন কাটাতে, এটা পেছন কাটা চলে এসছে, পেছন কাটাতে আমি তিনটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে। এবার একটা সোজা আছে এটাকে আমি সোজা বুনবো, ওদিকটায় উল্টো পড়বে। এবার চারটে আমি উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে উল্টো বুনলাম। এবার দুটো সোজা আছে, একটা দুটো সোজা ঘর আছে, আমি সোজা বুনবো, এই যে সোজা আছে। এবার আবার আমি চারটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে, বুঝতে পারছো? এবার দুটো সোজা আছে, দুটো সোজা বুনবো, আবার আমি চারটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে, আবার আমি দুটো সোজা বুনবো, একটা দুটো সোজা, আবার আমি চারটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে, আবার দুটো সোজা এসছে, একটা দুটো সোজা, আবার আমি চারটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে। এখানেও প্রথমের মতো একটাই সোজা আছে, মানে পেছন দিকে একটা উল্টো থাকবে, একটা সোজা তিনটে উল্টো বুনলাম, একটা দুটো তিনটে। এবার এটা ডিজাইনের শেষ কাটা, দেখো একটা শির মতো পড়ছে। এবার শেষ কাটা ডিজাইনের চারকার ডিজাইন, একটা দুটো তিনটে সোজা বুনে নিলাম, একটা উল্টো আছে। এই যে শিরের সোজাটা, সোজা শিরটা, এটা আমি আগে বুনবো পেছন থেকে দিয়ে আমি উল্টোটাকে বুনবো, হয়ে গেল। মধ্যে যে ঘর আছে প্লেন বুনবো সোজা, একটা দুটো সোজা। এবার এই যে শিরটা আছে, এই শিরটার পেছন দিক দিয়ে একটা উল্টো তুলবো, তুলে তারপরে সোজা দিক দিয়ে শিরটা বুনবো। আবার এখানে একটা উল্টো আছে, এই যে শির আছে শিরটার আগে বুনবো সোজাটা, তারপরে বুনবো উল্টোটা, বুঝতে পারছো? দুটো শির এক জায়গায় হয়ে গেল। এবার আমি দুটো সোজা বুনবো, আবার দেখো দুটো উল্টো আছে, এদিকে একটা শির, এদিকে একটা শির আছে, পেছন থেকে আমি উল্টোটাকে আগে বুনবো, শিরটাকে পরে বুনবো। আবার আমি আগে সোজাটা বুনবো যাতে দুটো শির এক জায়গায় আসে, তারপরে পেছনের উল্টোটাকে বুনবো, হয়ে গেল দুটো। আবার আমি দুটো সোজা বুনবো, আবার দেখো পেছনের উল্টোটা আগে বুনলাম, তারপরে সোজাটা বুনলাম, তারপরে আবার আমি পেছন থেকে সোজাটাকে নিয়ে সামনে উল্টোটা বুনলাম, এই দেখো, বুঝতে পারছো? এবার দুটো সোজা, একটা দুটো সোজা, আবার পেছনের উল্টোটাকে আমি আগে বুনলাম, সামনে সোজাটা বুনলাম, আবার পেছন থেকে সোজাটা নিয়ে উল্টোটা বুনলাম, দুটো সোজা। এখানে তো একটাই উল্টো আছে তাই আমি আগে উল্টোটাকেই বুনে নেব আর তারপরে সোজাটা বুনবো, শিটটা চলে গেল, এখানে তিনটেই সোজা বুনবো। এইটা আমার শেষ ডিজাইনের কাটা, তাই পেছনটা পুরোটাই উল্টো হবে। এদিকে পুরো ডিজাইনটা হয়ে গেছে, এবার ডিজাইনের শেষ কাটাটা আমি পুরোটাই উল্টো বুনবো। হ্যাঁ, উল্টো, পুরোটাই উল্টো বুনে আসবো। পুরোটাই উল্টো হয়ে গেছে। এবার একটু বোঝার আছে। প্রথমে যেমন আমি তিনটে সোজা তুলেছিলাম, দুটো উল্টো করেছিলাম, দুটো সোজা বুনেছিলাম, দেখো আবার সেম কাটায় তাই চলে এসছে। এই দেখো, একটা দুটো তিনটে সোজা, দুটো উল্টো বুনবো, দুটো উল্টো, আবার দেখো দুটো সোজা, দেখো মধ্যেখান দিয়ে, মধ্যেখান দিয়ে সোজা উঠবে, একটা দুটো সোজা,
আবার আমি চারটে উল্টো বুনবো, দুটো দুটো চারটে উল্টো, তাহলেই আমি মধ্যেটা পেয়ে যাব। মধ্যে দুটো সোজা হবে, এই চারটে উল্টো হবে, একটা দুটো তিনটে চারটে, যথারীতি চারটে উল্টো হয়ে গেছে। আবার আমি এই মধ্যে থেকে দুটো সোজা বুনবো, এই মধ্যে মধ্যেই হবে ডিজাইনটা, মধ্যে মধ্যেই হবে, দুটো আবার চারটে, একটা দুটো তিনটে চারটে, আবার আমি মধ্যেখান থেকে দুটো সোজা নেব, একটা দুটো সোজা, আবার আমি এই যে এই দুটো উল্টো, এই দুটো চারটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে, দেখো মধ্যে দুটো চলে এসছে সোজা, এই দুটোকে আমি সোজাই বুনবো, একটা দুটো সোজা, আবার দেখো চারটে উল্টো পেয়ে গিয়েছি, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, আবার দুটো সোজা, এই যে মধ্যে দুটো সোজা, একটা দুটো সোজা, আবার দেখো তখনকার মতনই হলো, দুটো উল্টো, একটা দুটো উল্টো, আবার তিনটে সোজা, একটা দুটো তিনটে সোজা, উল্টো গড়াতে তিনটে আমি উল্টোই বুনবো, সোজাটাই বুনবো, তুলে নিলাম একটা, একটা দুটো উল্টো, দেখো সোজা দুটো সোজা আছে, দুটো সোজা ঘর আছে, ওদিকটাই উল্টো পড়বে, একটা দুটো সোজা বুনলাম। আবার আমি এখানে কি করব, না তো দুটো সোজা বুনবো, এখানে চারটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে, আবার দেখো দুটো সোজা, দুটো উল্টো বুনে নিলাম, ওদিকে দুটো সোজা দুটো, এবার দেখো চারটে উল্টো বুনবো, একটা দুটো তিনটে চারটে, চারটে সোজা বুনলাম, মানে এদিকে উল্টো পড়ছে, এদিকে দুটো উল্টো বুনলাম, ওদিকটা সোজা পড়ছে, একটা দুটো তিনটে চারটে, উল্টো দিকে সোজা বুনছি, এটা সোজাটা উল্টো বুনছি, একটা দুটো তিনটে চারটে, দুটো সোজা দুটো উল্টো বুনলাম, আবার দুটো সোজা বুনলাম, তিনটে উল্টো, আবার ডিজাইনের কাটা এসেছি, ভালো করে দেখো এবার আমি, আচ্ছা দেখো এবার আবার সেই সমান সমান, মধ্যে দুটো সোজা, এই দেখো মধ্যে দুটো সোজা, আর এখানে দুটো উল্টো, এখানে তিনটে সোজা, মাঝে দুটো, দুটো চারটে উল্টো, এবার খেয়াল করবে, লক্ষ্য করবে ভালো করে আমি কেমন করে করছি, তিনটে সোজা করে নিলাম, এবার একটা উল্টো বুনলাম একদম তখনের মতনই, এবার এই সোজা থেকে সোজার একটা আমি আগে বুনলাম, দেখো একটা আগে বুনলাম আর উল্টোটাকে আমি পরে বুনলাম, বুঝতে পেরেছো, আবার আমি উল্টোটাকে আগে বুনবো, সোজাটাকে পরে বুনবো, বুঝতে পেরেছো, এবার আবার আমি উল্টোটা, উল্টো দুটো উল্টো বুনে নিলাম, আবার আমি সোজা দিক থেকে একটা বুনবো, পরে উল্টোটা বুনবো, এই যে আগে উল্টো তারপর সোজা হলো, আবার উল্টো বুনবো দুটো, একটা দুটো উল্টো, সেম করে আবার বুন, সেম বোনা হবে, আগে সোজাটা বুনে পরে উল্টোটা বুনলাম, তারপরে পেছন থেকে উল্টোর ঘরটা পেছন কাটায় নিয়ে এসে আবার সামনে দিক দিয়ে সোজাটা বুনলাম, আবার আমি দুটো উল্টো বুনবো, একটা দুটো উল্টো, আবার পেছনের সামনেরটা আগে বুনলাম তারপরে উল্টো দিকটা বুনলাম, পেছন দিক থেকে উল্টোটা বুনে সামনে এনে সামনেরটা বুনলাম, আবার দুটো উল্টো, একটা দুটো উল্টো, দেখো এইভাবেই পুরোটাই হবে, দেখো আবার একটা উল্টো থেকে গেল, তাই একটা আমি উল্টো বুনলাম, এখানে তিনটে সোজা হবে, নেক্সট কাটায় আগের মতনই হবে, দেখো ভালো করে কী করে বুনছি, তিনটে উল্টো বুনলাম, দেখো একটা সোজা দেখা যাচ্ছে, এটা সোজা, তাই দেখতে পাচ্ছ এটা সোজা, তাই এটাকে আমি সোজাই বুনবো, আর এখানে চারটে উল্টো আছে, চারটেকে আমি উল্টো বুনবো, এক দুই তিন চার, এ দেখো আবার দুটো সোজা এসছে, দুটো সোজাকে দুটো সোজাই বুনবো, আবার দেখো চারটে উল্টো আছে, চারটে উল্টো বুনবো, এক দুই তিন
চার, আবার দেখো দুটো সোজা এসছে, দুটো সোজা, এক দুই, দুটো সোজা, আবার দেখো চারটে উল্টো, এক দুই তিন চার, আবার দেখো দুটো সোজা, একটা দুটো সোজা, আবার দেখো চারটে উল্টো, এক দুই তিন চার, দুটো সোজা, এক দুই চারটে উল্টো। এখানে তখনকার প্রথমের মতনই একটাই সোজা আছে, তো একটা সোজা বুনলাম, তিনটে উল্টো। আমি আবার শেষের ডিজাইনের কাঁটায় চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এখানে তিনটে সোজা তো আমি তুলে নিলাম, একটা তিনটে সোজা বুনলাম। এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিজাইনের শেষ কাঁটা, এখানে একটা উল্টো আছে, এখানে সোজা দেখো শিরের মতো পড়েছে, দেখেছো শিরগুলো পড়েছে দেখতে পাচ্ছ? সেই শিরটাকে, পেছনের শিরটাকে আমি সামনে আনবো, তাই তার জন্য আমাকে আগে শিরটা বুনতে হবে, পরে উল্টোটা বুনতে হবে। আবার সেই দুটো সোজা, আবার কি হলো, দুটো উল্টো দুটো সোজা আছে দুই পাশে, তাই আমি আগে উল্টোটা বুনবো, তারপর সোজাটা বুনবো, বুঝতে পারছো? আগে আমি সোজাটা বুনলাম, তারপরে উল্টোটা বুনবো, তাহলে দেখো কি হচ্ছে, এদিকে শির, এদিকে শির, এদিকে শির একসাথে হয়ে যাচ্ছে। আবার দুটো সোজা বুনলাম, আবার দেখো আগে উল্টোটা বুনলাম, আগে উল্টোটা বোনার জন্যই শিরটা ওই দিকে চলে যাচ্ছে না, এ দেখো এই যে দেখেছ, আবার দুটো সোজা, একটা দুটো সোজা। আবার আমি আগে পেছনেরটা বুনবো, তারপরে সামনে নিয়ে এলাম, সামনে বুনছি, আবার আমি পেছনেরটা বুনে তারপর সামনেরটা বুনবো, আবার দুটো সোজা, আবার পেছনেরটা আগে বুনবো তারপর সামনে সোজাটা বুনবো, আবার সামনে পেছনেরটা বুনে তার সামনেরটা বুনবো, ঠিক আছে? এবার এখানে একটা ঘর ঠিক গেছিল, সোজা করে নিলাম, আবার একটা উল্টো আছে, উল্টোটা আগে বুনবো, হয়ে গেল আমার এই কাটার ডিজাইনের কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরোটাই উল্টো বুনবো, তাহলে আমার ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো ডিজাইনটা? এই দেখো এবার আমি উল্টো বুনবো, উল্টোটা বোনার পর আমার এই ডিজাইনটা কমপ্লিট হবে। ভীষণ সোজা ডিজাইন, ভীষণ সোজা বোনা, দেখো ডিজাইনটা পুরো ওই রকমই হলো, এই দেখো। এইবার আবার সেই মাথায় মাথাতেই হবে, এখানে আবার তিনটে সোজা, দুটো উল্টো নিলে মধ্যেখানে দুটো চলে আসছে সোজা, আবার দুই, এই যেখানটাতে দুটো দুটো চারটে, দুটো দুটো চারটে উল্টো, মাঝখানে চলে আসছে দুটো সোজা, এই যে দুটো সোজা, আবার এই চারটে উল্টো হলে মাঝখানে আবার দুটো সোজা, আবার চারটে, আবার দুটো সোজা, আবার চারটে উল্টো, দুটো সোজা, এইভাবে মাথায় মাথায় এই রকম শিরশির মতো পড়বে, যেমন আমি আগে তোমাকে দেখালাম, যেমন এইটা করেছি, দেখো এই দেখো, এই যে সেম ডিজাইন সেমভাবে উঠেছে, এই দেখো দেখেছ, মাথায় 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 যেমন উঠে গেছে, এটাও ঠিক এইভাবে মাথায় মাথায় উঠবে। আমি তোমাকে দুটো করে দেখালাম, এখানে এই দুটো করে তোমাকে দেখালাম, আশা করি বুঝতে পারবে।